পর্দার আড়ালের মা পায়ে হাত রেখে বলে যায়, আমিও তো তোমার মতো একটা মায়ের সন্তান রে বাবা, আজকে তুমি কোন রাস্তায় চলতে চাও? বদকার হইয়া ফুল সিরাতের রাস্তার উপরে তুমি যখন উঠবা, উঠার সঙ্গে সঙ্গে তোমার কাঁপনি শুরু হয়ে যাবে, ঝাঁকনি শুরু হয়ে যাবে, তুমি চোখ বন্ধ করো, আমার ঘরের কোনায় মাকে রেখে আসছি, আমার বাবাকে রেখে আসলাম, আমি গোরস্তানে মাকে বাবাকে শুয়ে রেখেছি, আমেরিকার খবর নিলাম, লন্ডনের খবর নিলাম, কিন্তু মায়ের খবর নিতে পারলাম না, বাবার খবর নিতে পারলাম না রে বাবা। ওই ফুলসিরাতের রাস্তা তুমি যখন পার হইতে যাইবা, তুমি কবরে চলে যাইবা, তোমার খবর কেউ নিতে পারবে না, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ফাসা এক পি কাহুমুল্লাহ, একমাত্র আমার আল্লাহ আপন, আল্লাহ আপন। এখন তুমি তওবা করে পথে আসলে তোমার জীবন ধন্য হবে, আর তুমি যদি না আসতে পারো, তুমি এই কবরের আগুন সহ্য করতে পারবা না, বদকার হইয়া তুমি কবরে চলে যাও। ওই পুলিশিরাতের রাস্তার উপরে যখন তুমি উঠবে, তুমি যদি গুনাহগার হইয়া কবরে যাও, তোমার শরীরের মাঝে কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়ে যাবে। এ বাবাজি চক্ষু বন্ধ করে চিন্তা করো, ও যুবক তুমি চক্ষু বন্ধ করে চিন্তা করো, ও মা তুমি চক্ষু বন্ধ করে চিন্তা করো, অন্ধকার জায়গা কেউ নাই, কেউ নাই, কেউ নাই, এখন তুমি ফুলসিরাত রাস্তার উপরে উঠলো, বদকার হয়ে তুমি উঠেছ, শরীরের মধ্যে কাঁপনি ঝাঁকুনি শুরু হয়ে গেল, কাঁপতে 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 ঠাস করে আগুনের গর্তের মাঝে পড়ে যাবি। তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, ওই আগুনের গর্ত তুমি সহ্য করতে পারো বলো? দুনিয়ার আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস দৌড়ায়, আপনজন দৌড়ায়, এলাকার মানুষ দৌড়ায়, তাও নিভাইতে পারে না রে বাবা। ওই যে নিদর্শন আমাদের মাঝে রইল, ওই ঢাকা থেকে আজকে এখানে পিরোজপুরের বক্তা ওয়াজ করছে রে বাবা, ওই ঢাকা থেকে লঞ্চ আসলো আগ পানির মধ্য দিয়ে রে বাবা, যে পানি দিয়ে আগুনটা নিবানো হয়, ওই পানির মধ্যে লঞ্চটা পুড়ে ছাই হয়ে গেল। এ জীবন ভালো করে বুঝো, তুমি যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারো, আমার কোনো দুঃখ নাই, ব্যথা নাই, তুমি যদি সহ্য করতে না পারো ভাই, তওবা করো, দাঁড়িয়ে আর কাটবা না, নামাজ ছাড়বা না, উলামায়ে কেরামের সঙ্গে বিয়াদবি করবা না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবা না, ও পর্দার আড়ালের মা তুমি ওয়াদা করো, স্বামীর আবাধ্য চলবা না, দাউসের মতো বেপর্দায় চলবা না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বিয়াদবি করবা না, আর তওবা না করিয়া তোমরা যদি মরিয়া যাও, কি উপায় হবে, কি উপায় হবে, চিন্তা করে দেখো, এখন তওবা করো, চোখের পানি ফেলাইয়া কাঁদো, হিসাব মিলাও, কত অন্যায় করেছি, অপরাধ করেছি, জিনা করলাম, অন্যায় করলাম, জুলুম করলাম, অন্যায় করলাম, অত্যাচার করলাম, অন্যায় করলাম, বেপর্দায় চললাম, অন্যায় করলাম, এই অন্যায় করার থেকে যদি বাঁচতে না পারি, ওই কবরে আগুন সহ্য করতে পারবো না, আর এই কবরে আগুন ধরে গেলে দুনিয়ার কোনো পানি দ্বারা আগুন নিভবে না রে বাবা, আবি গায়াত কাউসারের পানি, জমজমের পানি দ্বারা কবরে আগুন নিভবে না, একমাত্র চোখের পানি, চোখের পানি ছাড়া কবরে আগুন নিবা সম্ভব নয়, এই জন্য চোখের পানি ফালাইয়া কাঁদ, তোমার চোখে পানি নাই, ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, আমার মতো একজন মানুষ কাঁদে, আমি কেন কাঁদবো না, আমার দিলটা পাথরের মতো হয়ে গেল, গুনাহ করতে করতে করতে, না বারমানি করতে করতে, আমার চোখে পানি
নাই, এই জন্য চোখের পানি পালাইয়া কাঁদো। আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ, অন্যায় করলাম, অপরাধ করলাম, আজকে এই দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে বসিয়া ওলামায়ে কেরামকে সামনে রেখে তওবা করতেছি, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না। আমার অনেক মুরব্বী মা নাই, বাবা নাই, আপনজন নাই, তাদের খবর নিতে পারলাম না, আমার খবর কেউ নিতে পারবে না, সুতরাং আমি আর এই অন্যায় গুলো করব না। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। গ্রামের প্রিয় যুবক ভাই, এখনই আমি দোয়া করব, ভালো করে বুঝে নেন, শয়তান একটা সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়েছে, ভালো করে বুঝবেন, ওয়াদা করে নেন, আজকের থেকে আমি আর একটা সিজদাও কামাই দিব না, শুধু ফরজ আদায় করলে আমি আল্লাহকে পাওয়া সম্ভব নাই। এ পয়গম্বর উম্মত, তাফসিরে আজিজের মাঝে একটা কথা পয়গম্বর উম্মত ভালো করে শুনে নেও, আল্লাহর বান্দা কি জানায়া দেয়, আল্লাহর বান্দা বলে দেয়, কেউ ফরজ পরিপূর্ণ মানতে চায়, আল্লাহর বান্দা যেন সুন্নাতকে আঁকড়ে ধরে, সুন্নাতকে পরিপূর্ণ যে মানতে চায়, ওই আল্লাহর বান্দা যেন নফল ইবাদত না ছাড়ে, ঠিক কিনা? কত যুবক ডাক দিয়া বলে ফরজের খবর নাই, সুন্নাত নিয়ে টানাটানি। ও ভাই, পায়ে হাত রেখে বলে যায়, এমনি এমনি ওলামা ইকরাম রাতের অন্ধকারে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় যায় না। আজকে আপনি করোনা ঠেকানোর জন্য, মহামারী ঠেকানোর জন্য, দুর্ভিক্ষ ঠেকানোর জন্য, মন্দা ঠেকানোর জন্য রাজনৈতিক নেতারা টিভির পর্দায় বক্তব্য দেয়, ঢাল সুর কিনে বয়াস, নাউজুবিল্লাহ। কন তোর খবর নেই, কোথায় যাবি তুই? দেখলাম একজন তিন চার বার মরছে, হ্যাঁ বাইসি আছে, ধেন আপনার। এ আল্লাহর বান্দা ভালো করে বুঝে নেন, যুবক পয়গম্বর আদর্শ আদর্শিত হয়ে যান। রাত্রে তিনটের সময় এই মাদ্রাসা তলাবুল ইল তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদে, হে মালিক, মন্দা থেকে দুর্ভিক্ষ থেকে আমাদেরকে হেফাজত করে নাও, এই বক্সি গ্রামের মর্দে গান সকলকে জান্নাত নসিব করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, মা বন্ধু হৃদয় রোগ থেকে মুক্তি দেয়া দাও। আর তুমি এই মাদ্রাসার বিরুদ্ধে, ওলামাই কেরামের বিরুদ্ধে কথোপকথন শুরু করেছ, ও ভাই খুদার গজব এই জমিনে শুরু হয়ে গেল, বলে যায় বলে যায়। ওলামাই কেরামকে সম্মান যদি না করতে পারো, ইজ্জত যদি না করতে পারো, এ আল্লাহর বান্দা বলে যায়, এই ঘরের মধ্যে যদি না ঢুকতে পারো, খুদার গজব শুরু হয়ে যাবে, তুমি সামাল দিতে পারবা না। এই জন্য বলি, পয়গম্বর উম্মত যদি হতে চাও, পয়গম্বর সুন্নাত কে আঁকড়ে ধরো, ওই দুই রাকাত ওই জুম্মার নামাজ পড়লে শুধু হবে না, কবলাল জুম্মার চার রাকাত নামাজ, বাদাল জুম্মার চার রাকাত নামাজও পড়তে হবে। ওলামাই কিরাম কেমন করে পড়ে দেখবেন, তাহাজ্জুদের নামাজ কাজা নাই, সলাতুল হাজত সলাতুল চাস্তের নামাজ কাজা নাই, আওবিনের নামাজ কাজা নাই, ইশরাকের নামাজ কাজা নাই, এ আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত কাজা নাই। আজকে তুমি কি আমল করেছো? 185,000 বছর ইবাদত করেছে, তারপরও কোনো দাম নাই, দাম নাই। আজকে তোমার আমল নামায় কিচ্ছু নাই। তুমি চিন্তা করে দেখো, তুমি যদি নফল ইবাদত না করতে পারো, সুন্নাত কেউ মানতে পারবা না, তুমি আজকে সুন্নাত মানছো, কালকে কিছুদিন পরে সুন্নাত ছুটে যাবে, কিছুদিন পরে তোমার দেখবা ফরজ থেকেও তুমি গাফেল হয়ে যাবা। এই জন্য পায়ে হাত রেখে বলি, আমরা কেমন নবীর উম্মত, সেই নবীর আদর্শ গ্রহণ করতে পারলাম না রে ভাই। কোরআনের মাঝে প্রায় 32টা মুজিজা আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই নবীর মাথার
উপরে মেঘ ছায়া দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সাতক্ষীরার জীবন আমার নবীকে দেখার জন্য জুমলার হাইয়ান জানোয়ার পর্যন্ত পাগল হয়ে গেল। আজকে তুই মানুষ হয়ে আমার নবীকে চিনতে পারলা না, তোমার মতো পোড়া কপাল আর কে হতে পারে? এই জন্য ভাই পায়হাত রেখে বলি, আমার নবীর আলামিন উপাধিটা এমনি পাই নাই রে ভাই, অনেক দাম অনেক দাম, বর্ণনা করার সময় নাই। এই জন্য নবীকে সবাই চিনলা হাইয়ান জানোয়ার চিহ্ন, আপনি মানুষ হয়ে চিনতে পারলেন না, আজকের থেকে চিনে নেন না, অনেক কপাল পড়া হয়ে কবরে যেতে হবে, ঠিক কিনা? মনের পশু চিনল যারে চিনল নাই মানুষ তারি, আল আহাদের ডাক দিলে থাই, আল আহাদের ডাক দিলে থাই কাফির বেদিন পাথর মারি, চিনল নাই মানুষ তারি। আবু জাহাল লাহাবিরা মন্দ কাজে ছিল সেরা, নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বাড়ি বাড়ি, চিনল নাই মানুষ তারি। খোদার হাবিব দয়াল নবী আমার প্রিয় দেনের সবি, রহম হয়ে এলে ধরায়, রহম হয়ে এলে ধরায়, অধম মানুষ চিনল নারী, চিনল নাই মানুষ তারে, চিনল নাই মানুষ তারে। নবীকে চিনতে চান কারা কারা? আল্লাহু আকবার, আমিন, আল্লাহ কবুল করে নেন। হে পয়গম্বর উম্মত, নবীকে যদি চিনতে চাও পয়গম্বরের সুন্নতকে ছাড়া যাবে না, পয়গম্বরের সুন্নতকে যদি আঁকড়ে ধরতে চাও নফল ইবাদত ছাড়া যাবে না। নফল ইবাদত করে আল্লাহর বান্দারা সুন্নাত আলা হয়ে গেল, আল্লাহর বান্দারা জান্নাতি হয়ে গেল। বাংলার জমিনে হকান ওলামায়ে কিরামের দিকে তাকাও, রাত্রেবেলা উঠিয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া কানতে কানতে পাগল হওয়ার বান্দা, তুমি সাহাবীদের মতো জীবনটা করো। সাহাবায়ে কিরাম কেমন সুন্নাতের জন্য পাগল। আমার নবী মিরাজের রাত্রে গমন করেছে, ওই জান্নাতের মাঝে ভ্রমণ করলো, জান্নাতের মাঝে গমন করার সঙ্গে সঙ্গে নবীর কানে পায়ের আওয়াজ, নবী আওয়াজ পায়ের আওয়াজ নবীর কানে চলে যায়, কে জানি জান্নাতের মাঝে হাঁটাহাঁটি করতেছে। আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা দেখো কে জান্নাতের মাঝে হাঁটাহাঁটি করতেছে, জানতে চাই জানতে চাই। ফেরেশতা ঈশা জানাইয়া দেয়, ও পয়গম্বর আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল জান্নাতের মাঝে হাঁটাহাঁটি করতেছে। দরজরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী প্রত্যাবর্তন করেছে, করার পর সাহাবাই কিরাম নবীর সামনে হাজির হয়ে গেল, আবু বকর ওমর উসমান আলী সকলেই হযরত বেলাল চলে গেল দর্শন নিয়ে আসার জন্য। নবী জান্নাতে গিয়েছিল, জান্নাত থেকে আমার নবী কি নিয়ে এসেছে একটু নিতে চাই, ধন্য হয়ে যাব। সকল সাহাবী নবীর সামনে হাজির, নবী আমার সাহাবাই কিরামের দিকে তাকায়, হঠাৎ করে নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে হযরত বেলাল ফুপায় ফুপায় কান্নাকাটি করছে। আমার নবী ডাক দে বলে, বেলাল তুমি কেন কাঁদ? হযরত বেলাল ডাক দিয়া বলে, ও পয়গম্বর জলিল কদর বড় বড় সাহাবী আপনার সামনে হাজির, আপনি তাদেরকে না ডাকিয়া আমি বেলালকে আপনি ডাক দিয়েছেন, এই
জন্য কানতে কানতে বিবার হয়ে গেল। আমার নবী ডাক দিয়া বললেন, বেলাল, ও বেলাল তুই ভালো করে শুনে নে, কোন সিয়ারাওয়ালার ব্যক্তির কোন দাম নাই আমার কাছে, কোন টাকাওয়ালার ব্যক্তির দাম নাই, কোন ক্ষমতাওয়ালার ব্যক্তি আমার কাছে দাম নাই। যে ব্যক্তি আমার জন্য বড় পাগল, যে ব্যক্তি আমার সুন্নতের জন্য পাগল, আমি বেলাল তোমার জন্য পাগল হয়েছি। তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, তুমি এমন কি আমল করেছো যার কারণে জান্নাতের মাঝে দৌড়া দৌড়ি করো? হযরত বেলাল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ওয়াক্ত ওযু, এই পাঁচ ওয়াক্ত ওযু দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ, এই দুই রাকাত নামাজ আমি পড়েছি, এটাই আমার আমল, এটাই আমার আমল, এর থেকে আমার বেশি কিচ্ছু নয়। আমার প্রিয় নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি জানো নি এই দুই রাকাত নামাজ তুমি আদায় করেছ? আমি নবীকে পাওয়ার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, ও বেলাল আমি কত বড় খুশি, আমার আল্লাহ কত বড় খুশি। ও বেলাল তুমি আমলের কারণে জান্নাতের মাঝে শুধু হাঁটাহাঁটি নয়, ও বেলাল এই আমলের কারণে আমাকে পাওয়ার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য এই আমল করেছ। এই আমলের বুনিয়াদে তোমার সঙ্গে আমার মালিকের সঙ্গে কোনো পার্টিশন নাই, দেওয়াল নাই, বেড়া নাই, আমার মালিক তোমাকে অ্যাটাচড করে নিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মদিনাওয়ালার জন্য পাগল হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মদিনায় যেতে চান কারা কারা? আল্লাহু আকবার, আমিন, আল্লাহ কবুল করে নেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বহল নাই, আশায় আছে সম্বহল নাই থরি কিউ পাই, বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। এ মদিনার আশেক নবীর জন্য পাগল হয়ে যায়,
নাও। এ পয়গম্বর উম্মত ভালো করে বুঝে নাও, এখনই দোয়া করে দিব বাবা। ও পর্দার আড়ালের মা, আজকে শুধু যুবকদের বিষয় নয়, ও মা তোমাদেরকে বলে যায়, এই মিরাজের রাত্রে আমার নবী জাহান্নামের মাঝে গিয়েছিল, গমন করেছিল, ভ্রমণ করেছিল, জাহান্নামের মাঝে গমন করেছে, আমার নবীর কানে চিৎকারের আওয়াজ, আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা যাও দেখো কারা চিৎকারের আওয়াজ দেয় জাহান্নামের মাঝে কারা। ফেরেশতা আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার প্রিয় উম্মতি জাহান্নামের মাঝে দেখতে পায়। আমার নবী প্রশ্ন করে, কাদেরকে বেশি দেখতে পান? আম্মাজিদের জাতি, মায়ের জাতি জাহান্নামের মাঝে বেশি দেখা যায়, জাহান্নামের মাঝে চিৎকারের আওয়াজ। আমার নবী প্রত্যাবর্তন করেছে, আমার নবীর সিহারা বিদীর্ণ হয়ে গেল, সকল সাহাবাই কিরাম নবীর সামনে হাজির হয়ে গেল। সাহাবাই কিরাম জিগা, ইয়া রাসূলুল্লাহ, আপনা কেমন কেন দেখা যায়, আপনি কেমন জানি দেখা যায়, এমন চিন্তায় বিবার হয়েছেন কেন? আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবি, আমি সহ্য করতে পারি না, আমার উম্মতি জাহান্নামের মাঝে চিৎকার দেয়। সাহাবাই কিরাম জিগাই, কারা কারা একটু জানায় দেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবাই কিরাম তোমরা শুনে নাও, তিন শ্রেণীর মহিলারা জাহান্নামের আসামি, ও পর্দার আড়ালের মা, ও বোনের ভাই তোমাকে বলে যায়, ও আমার বোনের বাবা, আমার বাবা ভালো করে বলে যায়, তোমার মেয়েকে কোন রাস্তায় চালাও, বিবিকে কোন রাস্তায় চালাও, ও মা তোমরা কোন রাস্তায় চলতেছো একটু খেয়াল করে শুনে নাও। সাহাবাই কিরাম জিগায়, কোন কোন মহিলারা জাহান্নামের মাঝে দেখলেন আপনি, আপনি একটু জানায় দেন। আমার নবী জানায় দেয়, এক নম্বর মহিলারা পাতলা পোশাক পরিহিতা উলঙ্গিনী দেখা যায়, বর্তমান চলছে, এই মহিলারা জাহান্নামের আসামি। এ পর্দার মা ভালো করে খেয়াল করে শুনে নাও, তুমি যদি সহ্য করতে পারো বে পর্দায় চলবারে মা। পয়গম্বর জানায় দেয়, দুই নম্বর মহিলারা কারা? বর্তমান প্রেক্ষাপটে ওই যে বললাম ডিজাইনের বুরকা বাবা, ঘরের দরওয়াজা খুলে রেখে জানলাটা আটকায় রাখে, অর্থাৎ মুখটা খালি রেখে গায়ের মাঝে বুরকা ঢুকায়, আবার এমন বুরকা ঢুকায় টাইট ফিটিং গোস্ত ফেটে বের হয়ে যায়। ও বাবা, এমন বুরকা পরে, এমন ডিজাইনের বুরকা পরে, বুরকা ছাড়া থেকে বুরকা পরার কারণে আকর্ষণ হয়ে গেল। শুধু তাই নয়, আবার দেখা যায় সেন্ট ব্যবহার করে বাহিরে যায়। মহিলাদের জন্য সেন্ট ব্যবহার করা বাহিরে হারাম, 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 এই মহিলারা জাহান্নামের আসামি। পয়গম্বর আবার জানায় দেয়, সাহাবাই কিরাম কো, সাহাবাই কিরাম শুনে নাও, তিন নম্বর মহিলারা জাহান্নামের আসামি কারা? তারা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পারি, যদি কোনো বোন সুন্দরী হয়ে যায়, এই সুন্দর রূপসী হওয়ার পর আমার এই বোন হেলিয়া দুনিয়া কোমর দুলাইয়া রাস্তা দিয়ে যায় দর্জির দোকানে, কসমেটিক্স এর দোকানে, মার্কেটে মার্কেটে, স্বর্ণকারের দোকানে সিয়ারা রূপসী দেখায়, তাকাও তাকাও আমি কত সুন্দর সিয়ারা হলা হইলাম। এই প্রদর্শনী করলো আইয়ামে জাহিলাতের যুগের মতো, এই আম্মাজিরা জাহান্নামের আসামি, জাহান্নামের আসামি। এই প্রাণীর পিনো যুবক ভাই দাড়ি কাটলা নামাজ ছাড়লা, জাহান্নামের আসামি। ও ভাই, জাহান্নামের আসামি হইয়া তুমি কবরে যেও না। ও পর্দার আড়ালের মা পায়ে হাত রেখে বলি, আইয়ামে জাহিলাতের যুগের মতো শৈল প্রদর্শনী করিও না, স্বামীর আবদ্ধ চলিও না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বিয়াদবি করিও না। এ যুবক ভাই, তুমি দাড়ি কাটি আমার নবীরে কষ্ট দিও না, মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করিও না, পিতামাতার সঙ্গে, ওলামাই কিরামের সঙ্গে বিয়াদবি করিও না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিও না। বাবা তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা না করিয়া তুমি যদি মরিয়া যাও, আজকে তোমার আপনজন কত আছে, নেতা আছে, নেত্রী আছে, কত ব্যক্তি আছে, আজকে তুমি বিপদে পড়লে তোমার আপন জন দৌড়ায়, ওই কবরে তোমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ওই কবরে তোমার তুমি, তোমার তুমি। আমার আল্লাহ বললেন, অমতাসুলেও মাইজুহাল মুজরিমুন, ওরে নেককার ব্যক্তি, বদকার ব্যক্তি ভাগ হয়ে যা। আল্লাহ বললেন, ইন্নাল আবরার লাফি নাইম, নেককার ব্যক্তি জান্নাতের দিকে চলে যাও, ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বদকার ব্যক্তি জাহান্নামের দিকে চলে যাও। এ আল্লাহর বান্দা, ইচ্ছা মতো তুমি চলতে পারবা না, আজকে এখান থেকে মন চাইলে সাতক্ষীরা শহর, সাতক্ষীরার থেকে ঢাকা চইলা গেলা, ঢাকার থেকে অন্য জায়গা চইলা গেলা, আর জান্নাতে যদি যেতে চাও, তোমার ইচ্ছা মতো
এই জন্য তওবা করো, তওবা করো, তওবা করো। জান্নাতে যেতে গেলে বাবা ফুল সিরাতের রাস্তা পার হইতে হবে, একদিন নয় দুদিন নয় 30,000 বছর রাস্তা পার হইতে হবে রে বাবা। এই রাস্তাটা হবে চুলের থেকে চিকন, হীরার থেকে ধারি। এই রাস্তা 30,000 বছরের রাস্তা, এই রাস্তার নিচেই থাকবে আগুনের কুণ্ডলী, আগুনের কুণ্ডলী। এ জীবন ভালো করে বুঝো, তোমার পায়ে হাত রেখে বলি, ও পর্দার আড়ালের মা পায়ে হাত রেখে বলে যায়, আমিও তো তোমার মতো একটা মায়ের সন্তান রে বাবা। আজকে তুমি কোন রাস্তায় চলতে চাও? বদকার হইয়া ফুল সিরাতের রাস্তার উপরে তুমি যখন উঠবা, উঠার সঙ্গে সঙ্গে তোমার কাঁপনি শুরু হয়ে যাবে, ঝাঁকনি শুরু হয়ে যাবে। তুমি চোখ বন্ধ করো, আমার ঘরের কোনায় মাকে রেখে আসছি, আমার বাবাকে রেখে আসলাম। আমি গোরস্তানে মাকে বাবাকে শোয়া রেখেছি, আমেরিকার খবর নিলাম, লন্ডনের খবর নিলাম, কিন্তু মায়ের খবর নিতে পারলাম না, বাবার খবর নিতে পারলাম না রে বাবা। ওই ফুলসিরাতের রাস্তা তুমি যখন পার হইতে যাইবা, তুমি কবরে চলে যাইবা, তোমার খবর কেউ নিতে পারবে না, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ফাসা এক পিকাহুমুল্লাহ, একমাত্র আমার আল্লাহ আপন, আল্লাহ আপন। এখন তুমি তওবা করে পথে আসলে তোমার জীবন ধন্য হবে, আর তুমি যদি না আসতে পারো, তুমি এই কবরে আগুন সহ্য করতে পারবে না। বদকার হইয়া তুমি কবরে চলে যাও, ওই পুলিশিরাতের রাস্তার উপরে যখন তুমি উঠবে, তুমি যদি গুনাহগার হইয়া কবরে যাও, তোমার শরীরের মাঝে কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়ে যাবে। এ বাবাজি চক্ষু বন্ধ করে চিন্তা করো, ও যুবক তুমি চক্ষু বন্ধ করে চিন্তা করো, ও মা তুমি চক্ষু বন্ধ করে চিন্তা করো। অন্ধকার জায়গা, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এখন তুমি ফুলসিরাত রাস্তার উপরে উঠলো, বদকার হয়ে তুমি উঠেছ, শরীরের মধ্যে কাঁপনি ঝাঁকুনি শুরু হয়ে গেল। কাঁপতে 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 ঠাস করে আগুনের গর্তের মাঝে পড়ে যাবি। তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। ওই আগুনের গর্ত তুমি সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস দৌড়ায়, আপনজন দৌড়ায়, এলাকার মানুষ দৌড়ায়, তাও নিভাইতে পারে না রে বাবা। ওই যে নিদর্শন আমাদের মাঝে রইল, ওই ঢাকা থেকে আজকে এখানে পিরোজপুরের বক্তা ওয়াজ করছে রে বাবা। ওই ঢাকা থেকে লঞ্চ আসলো আগ পানির মধ্য দিয়ে রে বাবা, যে পানি দিয়ে আগুনটা নিবানো হয়, ওই পানির মধ্যে লঞ্চটা পুড়ে ছাই হয়ে গেল। এ জীবন ভালো করে বুঝো, তুমি যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারো, আমার কোনো দুঃখ নাই, ব্যথা নাই। তুমি যদি সহ্য করতে না পারো ভাই, তওবা করো, দাড়ি আর কাটবা না, নামাজ ছাড়বা না, উলামায়ে কেরামের সঙ্গে বিয়াদবি করবা না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবা না, ও পর্দার আড়ালের মা তুমি ওয়াদা করো, স্বামীর আবাধ্য চলবা না, দাউসের মতো বেপর্দায় চলবা না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বিয়াদবি করবা না। আর তওবা না করিয়া তোমরা যদি মরিয়া যাও, কি উপায় হবে, কি উপায় হবে, চিন্তা করে দেখো। এখন তওবা করো, চোখের পানি ফেলাইয়া কাঁদো, হিসাব মিলাও, কত অন্যায় করেছি, অপরাধ করেছি, জিনা করলাম, অন্যায় করলাম, জুলুম করলাম, অন্যায় করলাম, অত্যাচার করলাম, অন্যায় করলাম, বেপর্দায় চললাম, অন্যায় করলাম। এই অন্যায় করার থেকে যদি বাঁচতে না পারি, ওই কবরে আগুন সহ্য করতে পারবো না। আর এই কবরে আগুন ধরে গেলে দুনিয়ার কোনো পানি দ্বারা আগুন নিভবে না রে বাবা। আবি গায়াত কাউসারের পানি, জমজমের পানি দ্বারা কবরে আগুন নিভবে না, একমাত্র চোখের পানি, চোখ
চোখের পানি ছাড়া কবরে আগুন নেবা সম্ভব নয়, এই জন্য চোখের পানি ফালাইয়া কাঁদো। তোমার চোখে পানি নাই, ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, আমার মতো একজন মানুষ কাঁদে, আমি কেন কাঁদবো না? আমার দিলটা পাথরের মতো হয়ে গেল, গুনাহ করতে 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 না বারমানি করতে করতে, আমার চোখে পানি নাই, এই জন্য চোখের পানি ফালাইয়া কাঁদো। ও আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছ, অন্যায় করলাম, অপরাধ করলাম, আজকে এই দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে বসিয়া ওলামায়ে কিরামকে সামনে রেখে তওবা করতেছি, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি আর জীবন অন্যায় করব না, অপরাধ করব না। আমার অনেক মুরব্বী মা নাই, বাবা নাই, আপনজন নাই, তাদের খবর নিতে পারলাম না, আমার খবর কেউ নিতে পারবে না, সুতরাং আমি আর এই অন্যায় গুলো করব না। কারা কারা রাজি আছি? আল্লাহ আকবার। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে বান্দা তুমি সাহাবীদের মতো জীবনটা করো, সাহাবাই কিরাম কেমন সুন্নাতের জন্য পাগল। আমার নবী মিরাজের রাত্রে গমন করেছে, ওই জান্নাতের মাঝে ভ্রমণ করলো, জান্নাতের মাঝে গমন করার সঙ্গে সঙ্গে নবীর কানে পায়ের আওয়াজ, নবী আওয়াজ, পায়ের আওয়াজ নবীর কানে চলে যায়, কে জানি জান্নাতের মাঝে হাঁটাহাঁটি করতেছে। আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, দেখো কে জান্নাতের মাঝে হাঁটাহাঁটি করতেছে, জানতে চাই, জানতে চাই। ফেরেশতা ইশা জানাইয়া দেয়, ও পয়গম্বর, আপনার প্রিয় সাহাবি হযরত বেলাল জান্নাতের মাঝে হাঁটাহাঁটি করতেছে। দরজরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী প্রত্যাবর্তন করেছে, করার পর সাহাবাই কিরাম নবীর সামনে হাজির হয়ে গেল, আবু বকর, ওমর, উসমান, আলী সকলেই হযরত বেলাল চলে গেল দর্শন নিয়ে আসার জন্য। নবী জান্নাতে গিয়েছিল, জান্নাত থেকে আমার নবী কি নিয়ে এসেছে একটু নিতে চাই, ধন্য হয়ে যাব। সকল সাহাবী নবীর সামনে হাজির, নবী আমার সাহাবাই কিরামের দিকে তাকায়, হঠাৎ করে নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে হযরত বেলাল ফুপায় ফুপায় কান্নাকাটি করছে। আমার নবী ডাক দে বলে, বেলাল তুমি কেন কাঁদো? হযরত বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর, যদি কদর বড় বড় সাহাবি আপনার সামনে হাজির, আপনি তাদেরকে না ডাকিয়া আমি বেলালকে আপনি ডাক দিয়েছেন, এই জন্য কান্দতে কান্দতে বিবার হয়ে গেল। আমার নবী ডাক দিয়া বলে, রে বেলাল, ও বেলাল তুই ভালো করে শুনে নেও, কোন সিয়ারাওয়ালার ব্যক্তির কোন দাম নাই আমার কাছে, কোন টাকাওয়ালার ব্যক্তির দাম নাই, কোন ক্ষমতাওয়ালার ব্যক্তি আমার কাছে দাম নাই। যে ব্যক্তি আমার জন্য বড় পাগল, যে ব্যক্তি আমার সুন্নতের জন্য পাগল, আমি বেলাল তোমার জন্য পাগল হয়েছি। তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, তুমি এমন কি আমল করেছো যার কারণে জান্নাতের মাঝে দৌড়া দৌড়ি করো? হযরত বেলাল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ওয়াক্ত ওযু, এই পাঁচ ওয়াক্ত ওযু দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ, এই দুই রাকাত নামাজ আমি পড়েছি, এটাই আমার আমল, এটাই আমার আমল, এর থেকে আমার বেশি কিছু নয়। আমার প্রিয় নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি জানো নি এই দুই রাকাত নামাজ তুমি আদায় করেছ? আমি নবীকে পাওয়ার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, ও বেলাল আমি কত বড় খুশি, আমার আল্লাহ কত বড় খুশি। ও বেলাল তুমি আমলের কারণে জান্নাতের মাঝে শুধু হাঁটাহাঁটি নয়, ও বেলাল এই আমলের কারণে আমাকে পাওয়ার জন্য আমার আল্লাহ
আজকে পর্যন্ত এই আমল করেছো, এই আমলের বুনিয়াদে তোমার সঙ্গে আমার মালিকের সঙ্গে কোনো পার্টিশন নাই, দেওয়াল নাই, বেড়া নাই, আমার মালিক তোমাকে অ্যাটাচড করে নিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মদিনাওয়ালার জন্য পাগল হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মদিনায় যেতে চান কারা কারা? আল্লাহু আকবার, আমিন, আল্লাহ কবুল করে নেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বহল নাই, আশায় আছে সম্বহল নাই, থরি কিউ পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, এ মদিনার আশেক নবীর জন্য পাগল হয়ে যাও, এ পয়গম্বর উম্মত ভালো করে বুঝে নাও, এখনই দোয়া করে দিব বাবা, ও পর্দার আড়ালের মা আজকে শুধু যুবকদের বিষয় নয়, ও মা তোমাদেরকে বলে যায়, এই মিরাজের রাত্রে আমার নবী জাহান্নামের মাঝে গিয়েছিল, গমন করেছিল, ভ্রমণ করেছিল, জাহান্নামের মাঝে গমন করেছে, আমার নবীর কানে চিৎকার এলো, আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতা যাও দেখো কারা চিৎকারের আওয়াজ দেয় জাহান্নামের মাঝে কারা, ফেরেশতা এসে ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনার প্রিয় উম্মতি জাহান্নামের মাঝে দেখতে পায়, আমার নবী প্রশ্ন করে কাদেরকে বেশি দেখতে পান, আম্মাজিদের জাতি মায়ের জাতি জাহান্নামের মাঝে বেশি দেখা যায় জাহান্নামের মাঝে চিৎকারের আওয়াজ, আমার নবী প্রত্যাবর্তন করেছে, আমার নবীর সিহারা বিদীর্ণ হয়ে গেল, সকল সাহাবাই কিরাম নবীর সামনে হাজির হয়ে গেল, সাহাবাই কিরাম জিগা ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেমন কেন দেখা যায়, আপনি কেমন জানি
দেখা যায় এমন চিন্তায় বিবার হয়েছেন কেন? আমার নবীটা আগে বলে ও সাহাবি আমি সহ্য করতে পারি না, আমার উম্মতি জাহান্নামের মাঝে চিৎকার দেয়। সাহাবা ইকরাম জিগাই কারা কারা একটু জানায় দেন। আমার নবী ডাক দেয়া বলে সাহাবা ইকরাম তোমরা শুনে নাও, তিন শ্রেণীর মহিলারা জাহান্নামের আসামি, ও পর্দার আড়ালের মা, ও বোনের ভাই তোমাকে বলে যায়, ও আমার বোনের বাবা আমার বাবা ভালো করে বলে যায়, তোমার মেয়েকে কোন রাস্তায় চালাও, বিবিকে কোন রাস্তায় চালাও, ও মা তোমরা কোন রাস্তায় চলতেছো একটু খেয়াল করে শুনে নাও। সাহাবা ইকরাম জিগায় কোন কোন মহিলারা জাহান্নামের মাঝে দেখলেন আপনি, আপনি একটু জানায় দেন। আমার নবী জানায় দেয় এক নম্বর মহিলারা পাতলা পোশাক পরিহিতা উলঙ্গিনি দেখা যায় বর্তমান চলছে, এই মহিলারা জাহান্নামের আসামি। এ পর্দার মা ভালো করে খেয়াল করে শুনে নাও, তুমি যদি সহ্য করতে পারো বেপর্দায় চলবারে মা। পয়গম্বর জানায় দেয় দুই নম্বর মহিলারা কারা বর্তমান প্রেক্ষাপটে, ওই যে বললাম ডিজাইনের বুরকা বাবা, ঘরের দরওয়াজা খুলে রেখে জানলাটা আটকায় রাখে, অর্থাৎ মুখটা খালি রেখে গায়ের মাঝে বুরকা ঢুকায়, আবার এমন বুরকা ঢুকায় টাইট ফিটিং গোস্ত ফেটে বের হয়ে যায়। ও বাবা এমন বুরকা পরে, এমন ডিজাইনের বুরকা পরে, বুরকা ছাড়া থেকে বুরকা পরার কারণে আকর্ষণ হয়ে গেল। শুধু তাই নয়, আবার দেখা যায় সেন্ট ব্যবহার করে বাহিরে যায়, মহিলাদের জন্য সেন্ট ব্যবহার করা বাহিরে হারাম 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 হারাম, এই মহিলারা জাহান্নামের আসামি। পয়গম্বর আবার জানায় দেয় সাহাবা ইকরাম কো, সাহাবা ইকরাম শুনে নাও, তিন নম্বর মহিলারা জাহান্নামের আসামি কারা? তারা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পারি, যদি কোনো বোন সুন্দরী হয়ে যায়, এই সুন্দর রূপসী হওয়ার পর আমার এই বোন হেলিয়া দুনিয়া কোমর দুলাইয়া রাস্তা দিয়ে যায় দর্জির দোকানে, কসমেটিক্স এর দোকানে, মার্কেটে মার্কেটে, স্বর্ণকারের দোকানে সিয়ারা রূপসী দেখায়, তাকাও তাকাও আমি কত সুন্দর সিয়ারা হলা হইলাম। এই প্রদর্শনী করলো আইয়ামে জাহিলাতের যুগের মতো, এই আম্মাজিরা জাহান্নামের আসামি জাহান্নামের আসামি। এ প্রাণীর পিনো যুবক ভাই দাড়ি কাটলা নামাজ ছাড়লা জাহান্নামের আসামি। ও ভাই জাহান্নামের আসামি হইয়া তুমি কবরে যেও না। ও পর্দার আড়ালের মা পায়ে হাত রেখে বলি আইয়ামে জাহিলাতের যুগের মতো শৈল প্রদর্শনী করিও না, স্বামীর আবদ্ধ চলিও না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করিও না। এ যুবক ভাই তুমি দাড়ি কাটিয়ে আমার নবীরে কষ্ট দিও না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করিও না, পিতামাতার সঙ্গে ওলামা ইকরামের সঙ্গে বেয়াদবি করিও না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিও না। বাবা তওবা করো তওবা করো তওবা করো, তওবা না করিয়া তুমি যদি মরিয়া যাও, আজকে তোমার আপনজন কত আছে, নেতা আছে, নেত্রী আছে, কত ব্যক্তি আছে, আজকে তুমি বিপদে পড়লে তোমার আপন জন দৌড়ায়, ওই কবরে তোমার কেউ নাই কেউ নাই কেউ নাই, ওই কবরে তোমার তুমি তোমার তুমি। আমার আল্লাহ বললেন অমতাসুলেও মাইজুহাল মুজরিমুন, ওরে নেককার ব্যক্তি বদকার ব্যক্তি ভাগ হয়ে যা। আল্লাহ বললেন ইন্নাল আবরার লাফি নাঈম, নেককার ব্যক্তি জান্নাতের দিকে চলে যাও, ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বদকার ব্যক্তি জাহান্নামের দিকে চলে যাও। এ আল্লাহর বান্দা ইচ্ছা মতো তুমি চলতে পারবা না, আজকে এখান থেকে মন চাইলে সাতক্ষীরা শহর, সাতক্ষীরার থেকে ঢাকা চইলা গেলা, ঢাকা থেকে অন্য জায়গা চইলা গেলা, আর জান্নাতে যদি যেতে চাও তোমার ইচ্ছা মতো যেতে পারবা না, এই জন্য তওবা করো তওবা করো তওবা করো। জান্নাতে যেতে গেলে বাবা ফুল সিরাতের রাস্তা পার হইতে হবে, একদিন নয় দুদিন নয় 30,000 বছরের রাস্তা পার হইতে হবে রে বাবা। এই রাস্তাটা হবে চুলের থেকে চিকন, হীরার থেকে ধারী, এই রাস্তা 30,000 বছরের রাস্তা, এই রাস্তার নিচেই থাকবে আগুনের কুণ্ডলী আগুনের কুণ্ডলী। এ যুবক ভালো করে বুঝাও, তোমার পায়ে হাত রেখে বলি, ও পর্দার আড়ালের মা পায়ে হাত রেখে বলে যায় আমিও তো তোমার মতো একটা মায়ের সন্তান রে বাবা, আজকে তুমি কোন রাস্তায় চলতে চাও, বদকার হইয়া ফুল সিরাতের রাস্তার উপরে তুমি যখন উঠবা, উঠার সঙ্গে সঙ্গে তোমার কাঁপনি শুরু হয়ে যাবে, ঝাঁকনি শুরু হয়ে যাবে, তুমি চোখ বন্ধ করো, আমার ঘরের কোনায় মাকে রেখে আসছি, আমার বাবাকে রেখে আসলাম,
আমি গোরস্তানে মা কি বাবাকে শোয়া রেখেছি, আমেরিকার খবর নিলাম, লন্ডনের খবর নিলাম, কিন্তু মায়ের খবর নিতে পারলাম না, বাবার খবর নিতে পারলাম না রে বাবা। ওই পলসি রাতের রাস্তা তুমি যখন পার হইতে যাইবা, তুমি কবরে চলে যাইবা, তোমার খবর কেউ নিতে পারবে না, কেউ নাই কেউ নাই কেউ নাই, ফাসা এক পি কাহুমুল্লাহ, একমাত্র আমার আল্লাহ আপন আল্লাহ আপন। এখন তুমি তওবা করে পথে আসলে তোমার জীবন ধন্য হবে, আর তুমি যদি না আসতে পারো তুমি এই কবরের আগুন সহ্য করতে পারবে না, বদকার হইয়া তুমি কবরে চলে যাও। ওই পুলিশ রাতে রাস্তার উপরে যখন তুমি উঠবে, তুমি যদি গুনাহগার হইয়া কবরে যাও, তোমার শরীরের মাঝে কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়ে যাবে। এ বাবাজি চক্ষু বন্ধ করে চিন্তা করো, ও যুবক তুমি চক্ষু বন্ধ করে চিন্তা করো, ও মা তুমি চক্ষু বন্ধ করে চিন্তা করো, অন্ধকার জায়গা কেউ নাই কেউ নাই কেউ নাই, এখন তুমি পুলিশরাত রাস্তার উপরে উঠলো, বদকার হয়ে তুমি উঠেছ, শরীরের মধ্যে কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়ে গেল, কাঁপতে 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 ঠাস করে আগুনের গর্তের মাঝে পড়ে যাবি। তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, ওই আগুনের গর্ত তুমি সহ্য করতে পারো বলো? দুনিয়ার আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস দৌড়ায়, আপনজন দৌড়ায়, এলাকার মানুষ দৌড়ায়, তাও নিভাইতে পারে না রে বাবা। ওই যে নিদর্শন আমাদের মাঝে রইল, ওই ঢাকা থেকে আজকে এখানে পিরোজপুরের বক্তা ওয়াজ করছে রে বাবা, ওই ঢাকা থেকে লঞ্চ আসলো আগ পানির মধ্য দিয়ে রে বাবা, যে পানি দিয়ে আগুনটা নিবানো হয় ওই পানির মধ্যে লঞ্চটা পুড়ে ছাই হয়ে গেল। এই যুবক ভালো করে বুঝো, তুমি যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারো, আমার কোনো দুঃখ নাই ব্যথা নাই, তুমি যদি সহ্য করতে না পারো ভাই, তওবা করো, দাঁড়িয়ে আর কাটবা না, নামাজ ছাড়বা না, উলামায়ে কেরামের সঙ্গে বিয়াদবি করবা না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবা না, ও পর্দার আড়ালের মা তুমি ওয়াদা করো, স্বামীর আবাধ্য চলবা না, দাউসের মতো বেপর্দায় চলবা না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বিয়াদবি করবা না, আর তওবা না করিয়া তোমরা যদি মরিয়া যাও কি উপায় হবে, কি উপায় হবে চিন্তা করে দেখো, এখন তওবা করো, চোখের পানি ফেলাইয়া কাঁদো, হিসাব মিলাও কত অন্যায় করেছি, অপরাধ করেছি, জিনা করলাম, অন্যায় করলাম, জুলুম করলাম, অন্যায় করলাম, অত্যাচার করলাম, অন্যায় করলাম, বেপর্দায় চললাম, অন্যায় করলাম, এই অন্যায় করার থেকে যদি বাঁচতে না পারি ওই কবরে আগুন সহ্য করতে পারবো না, আর এই কবরে আগুন ধরে গেলে দুনিয়ার কোনো পানি দ্বারা আগুন নিভবে না রে বাবা, আবি গায়াত কাউসারের পানি জমজমের পানি দ্বারা কবরে আগুন নিভবে না, একমাত্র চোখের পানি, চোখের পানি ছাড়া কবরে আগুন নিবা সম্ভব নয়, এই জন্য চোখের পানি ফালাইয়া কাঁদো, তোমার চোখে পানি নাই, ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, আমার মতো একজন মানুষ কাঁদে আমি কেন কাঁদবো না, আমার দিলটা পাথরের মতো হয়ে গেল, গুনাহ করতে 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 না বারমানি করতে করতে আমার চোখে পানি নাই, এই জন্য চোখের পানি ফেলাইয়া কাঁদো, ও আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ, অন্যায় করলাম, অপরাধ করলাম, আজকে এই দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে বসিয়া ওলামায়ে কেরামকে সামনে রেখে তওবা করতেছি, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি আর জীবনে অন্যায় করবো না, অপরাধ করবো না।
আমার অনেক মুরব্বী মা নাই, বাবা নাই, আপনজন নাই, তাদের খবর নিতে পারলাম না, আমার খবর কেউ নিতে পারবে না, সুতরাং আমি আর এই অন্যায় গুলো করব না, কারা কারা রাজি আছি, আল্লাহ আকবার। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে কেউ বা পরে, মৃত্যুর সময় কালেমা নসি, মৃত্যুর সময় কালেমা নসি কবুল করে না, তুমি যদি মাফ না করো বান্দার উপায় নাই, পাপি হয়ে আছি আমি, দয়ার সাগর মাওলা তুমি, তোমার রহম দিয়ে আমার, তোমার রহম দিয়ে আমার কবুল করে না, তুমি যদি মাফ না করো বান্দার উপায় নাই, তুমি যদি মাফ না করো বান্দির উপায় নাই।